আমাদের বৃক্ষ নিধনের চাইতে সৃজনের উদ্যোগ নিতে হবে। বিভিন্ন বক্তা এই কথাগুলি বলেছেন গণ্ডছড়া দ্বাদশ্রী বিদ্যালয়ের একটি বৃক্ষরোপণ অনুষ্ঠানে। বলা বাহুল্য, ধলাই জেলার গণ্ডছড়া মহকুমার অন্তর্গত গণ্ডছড়া দ্বাদশ্রী বিদ্যালয়ের এনএসএস ইউনিটের উদ্যোগে বুধবার বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই বৃক্ষরোপণ অনুষ্ঠানকে কেন্দ্র করে বুধবার গণ্ডছড়া দ্বাদশের বিআরসি হলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ডিসিএম ওঙ্কার দেব, পেট্রোল বন অফিসার নবেন্দু ভট্টাচার্য, গণ্ডছড়া দ্বাদশ্রেণী বিদ্যালয়ের সহকারী অধ্যক্ষ খাজেন্দ্র ত্রিপুরা সহ অন্যান্যরা। গোটা অনুষ্ঠানটি পরিচালনা করেন এনএসএস এর প্রোগ্রাম অফিসার ভাস্কর ঘোষ। অনুষ্ঠানে চারা বৃক্ষ গোড়ায় জল ঢেলে অনুষ্ঠানের শুভ সূচনা করেন অতিথিরা। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন উক্ত বিদ্যালয়ের এনএসএস এর ছাত্রীরা। বৃক্ষ বা গাছ জীব জগতে কতটা প্রয়োজন এবং কেন আমরা বৃক্ষরোপণ করব সেই বিষয়ের উপর মূল্যবান বক্তব্য রাখেন বক্তারা। বিশেষ করে উক্ত অনুষ্ঠানে বৃক্ষ বা গাছের প্রয়োজনীয়তার উপর বিশদে আলোচনা করেন গণ্ডছড়া দ্বাদশের প্রবীণ এক শিক্ষক। অনুষ্ঠান শেষে শতাধিক ছাত্রছাত্রী নিজ নিজ মায়ের নামে বৃক্ষরোপণ করেন। বুধবারের ওই অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং এলাকাবাসীদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। তাদেরকে আমরা বৃক্ষ বলি না, গুল্ম বলি, কোনগুলিকে আমরা তৃণ বলি, সবারই আমাদের জীবনে বিশেষ গুরুত্ব রয়েছে। এই বৃক্ষের গুরুত্ব বলে শেষ করা যাবে না। আমরা আজকে যে আমি কথা বলছি, যতটুকু শক্তি আমি ব্যয় করছি, সে খাবারটা আমি খেয়ে এসেছি, তা কিন্তু বৃক্ষ থেকে এসছে। সুতরাং প্রত্যেকের প্রতি মুহূর্ত শ্বাস নেওয়া থেকে আরম্ভ করে কথা বলা পর্যন্ত বা জীবনের প্রতিটা স্টেপে, অসুস্থ হইতে ওষুধের দরকার, বাঁচতে গেলে খাবারের দরকার, মুহূর্তে নিঃশ্বাসের জন্য অক্সিজেনের দরকার, প্রত্যেকটা কিন্তু আমাদের বৃক্ষই যোগান দেয়। আজকে তোমরা যে বসে আছো, আমরা যে বসে থাকি, সেই কাঠের বেঞ্চগুলো বৃক্ষ থেকেই প্রাপ্ত। যে পোশাকটা পরে আছি তাও বৃক্ষ থেকেই প্রাপ্ত। শ্বাস নিচ্ছি তাও বৃক্ষ থেকেই প্রাপ্ত। অসুস্থ হয়েছি, ওষুধ খাবো, তাও বৃক্ষ থেকে প্রাপ্ত। প্রচণ্ড গরমে আমাদের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। যতই আমরা বৈদ্যুতিক পাখা ব্যবহার করি না কেন, এসি চালাই না কেন, শান্তি মিলে না।